আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর অনেক সুস্থ আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তবে আজকে কিভাবে মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট বলেন, এগুলো দিয়ে কিভাবে ঘর সাজানো যায়, তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর একদমই কম খরচে, বলতে গেলে বিনা বাজেটে কিভাবে ঘরগুলো সাজানো যায় সেটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে এখানে একটা প্ল্যান্ট আছে আমার কাছে, তো এখান থেকে আমি কিছু ডাল কেটে নেব। তবে এই গাছটাকে কী গাছ বলে সেটা আমার মনে নেই, মনে ছিল বাট যেহেতু কখনো ওইভাবে নাম উচ্চারণ করা হয় না, দেখা গেছে না বলতে বলতে তো ভুলে গিয়েছি এই আর কি। তো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছু ডাল কেটে নেব। এটা কিন্তু খুবই সুন্দর পানিতে গ্রো করে, আর মাটিতে তো কোনো রকম লাগিয়ে দিলেই হয়ে যায়, ওই রকম কোনো যত্নেরই প্রয়োজন হয় না। আর আমার বাসায় বেশ কিছু মানি প্ল্যান্ট আছে, এটা তো আপনারা জানেন কারণ আমি ভিডিওতে মাঝে মাঝে দেখাই। তো এই যে এখানে আমি কিছু লাগিয়েছিলাম, বেশ সুন্দরই হয়েছে, তবে বড় ডালগুলো আমি কেটে দিব। আর এই যে এখানে আরেকটা লাগিয়েছিলাম, এটা অনেক লম্বা হয়েছে, তবে এত লম্বা হয়ে আর টপের ভিতরে পাতা না থাকলে দেখতে ভালো লাগে না, তবে এটাকে আমি অন্যভাবে রিসাইকেল করব। তবে সেগুলো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, এখানে না। তবে এখানে যে ডালটা বড় হয়েছে এখান থেকে আমি একটি ডাল কেটে নিব, সেই জন্য আপনাদের দেখালাম। বেশ অনেক লম্বা হয়েছে, উপর দিকে উঠে আবার নিচের দিকে ঝুলে পড়েছে, তো এখান থেকে আমি একটা ডাল কেটে নিব। আর এই যে আমি, এটা হলো নারিকেলের যে খোসাটা হয়, মানে বাহিরের খোসা না, ভিতরের নারিকেলের খোসা, তো সেটার ভিতরে আমি লাগিয়েছিলাম। তো এটার ভিতরেও তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা ঝুলিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। তবে এটা দিয়েও আমি ঘর সাজিয়ে দেখাবো। তো এই যে এখানে একটা ডাল অনেক লম্বা হয়েছে, তো এই ডালটা আমি আবার কেটে নিব, এত বেশি লম্বা হলে আবার ভালো লাগে না। যদি টপের উপরে অনেক বেশি ঝাঁকড়া থাকে আর নিচে দুই একটা ডাল ঝুলে পড়ে, এতে কিন্তু বেশি সুন্দর লাগে। যদি টপটা খালি থেকে নিচে ঝুলে পড়ে, এতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে এখান থেকে আমি কেটে নিচ্ছি। এই যে এখানেও একটা বোতলের ভিতরে লাগিয়েছিলাম, তো এটারও একটা ডাল ভীষণ লম্বা হয়েছে। তো এগুলো কিন্তু আমি টাকা দিয়ে কোনো টব কিনে এনে তার ভিতরে লাগাইনি, আর এতে কিন্তু আমার কোনো টাকাও খরচ হয়নি। এগুলো কিন্তু বিনা বাজেটে আমি আমার বাবার বাসা থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে এসেছিলাম, আর নারিকেলের খোসাটাও নিয়ে এসেছিলাম, তার ভিতরে লাগিয়েছিলাম। আর এগুলো তো বোতল কেটে তার ভিতরে লাগিয়েছি। তবে আমার কাছে যেহেতু এখন ওইরকম কোনো ভালো টব বলতে পারেন বা কাপ বা মগ বলতে পারেন, ওগুলো যেহেতু নেই, তো সেই জন্য আমি এখন ওগুলোতে না রেখে বিনা বাজেটে কিভাবে করতে পারেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য অবশ্যই আমার সাথে থাকেন। আর যেহেতু গাছগুলো বারান্দায় ছিল, আর ইদানিং যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছে কোনো ধুলাবালি নেই, তবে তারপর আমি একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর নিচের দিককর পাতাগুলো আমি সুন্দর করে কেটে নিব, কারণ ওগুলো পানিতে পড়লে কিন্তু পচে যাবে আর গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং কি আমি গত যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আপনারা একটু আমার চ্যানেলটি ঘুরে এসে ওগুলো একটু দেখে নেবেন, আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কেমন লাগলো, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও মেক করার।
আর সামনে তো আমি বলেইছি গেছে একটা ভিডিওতে যে একটু সময় লাগবে, যে যদিও খুবই দ্রুত না একটু সময় লাগবে, তো তারপরেও আমি আমার বারান্দার একটা ট্যুর করব। তো আশা করি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যেখানে আমি কিছু মানি প্ল্যান্টের চারা দিয়েছিলাম, তো বেশ অনেকগুলো চারাই আছে, সেখান থেকে আমি দুইটা চারা নিয়ে এসেছি, এখানে রাখবো। আর এই যে ডালগুলোর নিচের দিককর পাতা আমি কেটে দিচ্ছি। আর আমার পাশে আমার বেবিটা আছে, সেই জন্য একটু নয়েজ করছে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখন ছোট বাচ্চাদের বা আমাদের বড়দেরও বেনি করে তার আগায় লাগানোর জন্য যে ছোট এলাস্টিকগুলো পাওয়া যায় বা রাবারগুলো পাওয়া যায়, তো সেই রাবারগুলোই আমি নিয়ে নিয়েছি, দুইটা নিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি মানি প্ল্যান্টের যে তিনটা ডাল নিয়েছিলাম বড়, তো এই তিনটা ডালের ভিতরে আমি এই রাবার দিয়ে আটকে নিয়েছি। আর দুইটা চারাতে আমি আটকাবো না, দুইটা চারা এমনিতেই বসিয়ে দিব। আর এই গাছগুলো কিন্তু যারা একটু গাছ পছন্দ করে সবার বাসাই আছে, আমার মনে হয় পছন্দ করে না এই গাছগুলো এরকম কেউ নেই। যারা গাছ ভালোবাসে তাদের বাসায় মাস্ট বি এই গাছগুলো থাকে। আর এই যে এখানে এই গাছটারও আমি ডালগুলো, এখানে আমি চারটা না পাঁচটার মতো ডাল নিয়েছিলাম, তো এগুলো আমি একটু আটকে নিচ্ছি রাবার দিয়ে, যাতে করে এলোমেলো হয়ে পড়ে না যায়, সুন্দর একসাথে থাকে সেই জন্য। তো এখন এগুলো আমি টবে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা জার, আমি কিছুদিন আগে রোজার বাবা এনেছিল যে আমার প্রয়োজনে কিছু রাখার জন্য, তো এখনও যেহেতু রাখা হয়নি ভাবলাম এখানে গাছ রাখি, তবে প্রয়োজন হলে তখন আবার এটাতে জিনিস রাখতে পারবো, সমস্যা হবে না। আর এই যে এখানে যে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার রেডি করাই ছিল, মানে আমি আগেই লাগিয়েছিলাম, এগুলো আমি এই বেসিনের এখানেই রাখতাম, তবে আমি নতুন করে রেখে দেখাচ্ছি আপনাদের। এই যে এই টবটা থেকে একটা ডাল আমি কেটে নিয়েছি, আর এটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে আমার বেসিনের ভিতরে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার এখানকার পানিতে একটু আয়রন আছে, সেই জন্য দাগ পড়ে গিয়েছে, ওগুলো আসলে উঠে না, তো এটা আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। আর এই যে এটা রাখাতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে। আর পানি, এই গাছটা অবশ্য মাটিতে লাগানো, আর এই দুইটা টবই কিন্তু পানিতে লাগানো। যে গাছগুলো আপনারা পানিতে রাখবেন সেই গাছগুলো কিন্তু কখনোই যেখানে রোদ আসে সেখানে রাখবেন না, এটা কিন্তু অনেক বড় একটি টিপস, কারণ রোদে রাখলে পানিটা গরম হয়ে যাবে, প্লাস আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন, এতে করে গাছগুলো অনেক বেশি সবুজ আর সতেজ থাকবে। তো এই যে এটা আমি এখানে রেখে দিলাম, আর এই যে এটাও আমি দুইটা চারা শুধু এখানে রেখে দিয়েছিলাম। তো পানিতে থাকতে থাকতেই দেখেন যে মাশাল্লাহ অনেক সুন্দর গ্রো করেছে। আর আগে যেটা রাখলাম ওটার ভিতরে কিন্তু ছোট ছোট অনেকগুলো চারা রেখেছি, সেগুলোই বড় হচ্ছে ওভাবে, এই দুইটাতেই কিন্তু পানিতে রাখা। তো এই যে দেখেন বেসিংয়ের পাশে এরকম গাছ রাখলে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর এই যে এটাও আমি নিয়ে নিচ্ছি, এটাও আমি রেখে দিব এখানে, যেহেতু আমাদের প্রতিনিয়তই আসা হয়, যেমন হাত মুখ ধোয়া বা মানে যে কোনো কাজে তো আমাদের বেসিংয়ে আসতেই হয়, তো এখানে যদি গাছ দিয়ে সাজানো থাকে এতে কিন্তু মানে মনটা অনেক বেশি রিল্যাক্স ফিল হয় আর অনেক ভালো লাগে। আর চোখের সামনে সবুজ দেখতে পেলে তো কথাই নেই। এই যে এখন এই যে শিকার ভিতরে যে আমি বোতলটা ঢুকিয়ে দিয়েছি, যদিও এটা আমি এখানে রাখবো না, তো এখানে একটু রেখেছিলাম কিছু সময়ের জন্য, তো রোজা এসে দুইটা পাতা অলরেডি আবার ছিঁড়েও নিয়েছে, তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই শিকাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, যদি আপনাদের কারোর পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের এই শিকা কীভাবে বানাতে হয় এর টিউটোরিয়াল করে দেখাবো, আমার কাছে বেশ পছন্দই হয়েছে। আর ছিকাটা এতটা কালারফুল, এতটা সুন্দর ছিল যে ভিতরে যে আমি বোতল দিয়েছি এটা মানে কারোর নজরেই পড়ছিল না। তো এই যে এটা আমি জানালার পাশে এভাবে হ্যাং করে দিয়েছি, যেহেতু আমার বাসায় কোথাও কোনো পেরাক গাড়া নেই, সেই জন্য আমি দেখা গেছে অন্য কোথাও চাইলেও ঝুলাতে পারিনি, তো সেই জন্য জানালার যে স্ট্যান্ড থাকে তো সেই স্ট্যান্ডের ওপরে আমি বেঁধে নিয়েছি।
আর এই যে এখানে যে নারিকেলের খোসার ভিতরে লাগানো আমার দুইটা প্ল্যান্ট, তো এই দুইটা আমি পরপর ঝুলিয়ে দিয়েছি, এটা অপোজিটে ঝুলিয়ে দিয়েছি। তো এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে, দূর থেকে যখন তাকিয়ে দেখি মাশাআল্লাহ খুবই শান্তি লাগে এবং কি অনেক ভালো লাগে। তো আপনারা যারা গাছ ভালোবাসেন তো তারা চাইলে কিন্তু এরকম মানে করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।